পটল কুমার গানওয়ালা। আমি আহিরকে ভালোবাসি পটল। পটল পটল, তুই এমন একটা কিছু কর যাতে আহির আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করে। আহির পটল প্লিজ। সেটা হয় না তুলি, সেটা তো হয় না। কেন হয় না পটল, কেন হয় না পটল? তুই তো আমাকে বলেছিলিস বল যে তুলি তুলি আমি তোমাকে ভালো হওয়ার রাস্তা এগিয়ে দেব। জানিস তো পটল, এই পরিবেশে না, এই পরিবেশে আমি আর থাকতে পারছি না পটল। আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমি এমন একজনকে চাই যার হাত ধরে আমি আমার নতুন জীবন শুরু করব। আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব পটল। পটল পটল, তুই তো তোর রাকিবাবুকে কথা দিয়েছিলিস যে তুই আমাকে তোর মতন তোর মতো করবি পটল। আমাকে তুই সব সময় আগলে রাখবি, তুই তোর দায়িত্ব পালন করবি না পটল? আহির আহির যদি তোমাকে ভালো না বাসে তাহলে? ভালোবাসবে পটল, আহির আমাকে ভালোবাসবে পটল। কত অপরিচিত মানুষের তো একে অপরের সঙ্গে বিয়ে হয়, তারা কি একে অপরকে ভালোবাসে না পটল? তুই শুধু আমাকে বিয়ের ব্যবস্থা করে দে, দেখিস দেখিস আহির আমাকে ঠিক ভালোবাসবে পটল, ঠিক ভালোবাসবে পটল। আমি আসছি, তুইও চল। দেখছি এই তো, নমস্কার নমস্কার। মা ইনি হলেন। আরে না না, তোমাকে আর পরিচয় করাতে হবে না। আপনাকে আমি খুব ভালো করেই চিনি, আর না চেনার কোনো কারণও নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এবারে আমি একটু আপনার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। আমার মা, আমার বৌদি, আর আমার দাদা। কোথায় গেল দাদা? এই তো, কি এই যে আমার দাদা, আমার গুরুও বলতে পারো। তা আপনার মেয়ে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ড্যাডি, কি হয়েছে? কি না মানে, আমার সাথে তো পরিচয় করিয়ে দিলে না, আমি সে কথাটাই আর কি বলছিলাম। থাক, আর আমাকে পরিচয় করাতে হবে না। আমি বুঝে গেছি যে তুমি সুজন কুমারের মেয়ে। তোমার নাম কি? তুলি। আচ্ছা আচ্ছা, পটল কোথায় গেল রে তুলি? এখনো আসছে না? আরে বাবা, আসবে আসবে। আজকের এই অনুষ্ঠানটা তো পটলের জন্য, ও এত তাড়াতাড়ি এলে হয় নাকি? এই যে আমার পটল মা, যার অনারে আজকে, মানে যার জয়ের অনারে আজকে আমাদের এই সেলিব্রেশন। বস। আমি টিভিতে তোমার গান শুনেছি, তুমি খুব ভালো গান করো। থ্যাংক ইউ আন্টি। সবই আপনার ছেলের কেরামতি। না না, তেমন কিছুই নয়, আমি শুধু কম্পিটিশনের খবরটা দিয়েছিলাম।
সে তো নিজেদের মানুষদের জন্য এটুকুনি করতেই হয়, কি তাই না? সরি, মানে নিজেদের মানুষ মানে কি বুঝলাম না। তবে এবার আসল কথাটা আমি বলেই ফেলি। আসল কথা বলতে? কি কিছু বলছেন না তো? কি ব্যাপার বলুন তো। অবশ্য হ্যাঁ, মানে একটা কথা তো আমি জানি, মানে সেটা তো আইরা আমাকে বলেইছে যে ও আমার কাছে কিছু চাইবে, সেটাই বলছেন কি? আহিরের হয়ে আমি আপনার কাছ থেকে চাইব। হ্যাঁ, মানে আপনি কি বলছেন আমাকে বলুন না, খোলাখুলি বলুন, বলুন প্লিজ। বলছিলাম যে আমরা এখানে থেকে কি করব। একদম ঠিক বলেছো, বড়দের কথার মধ্যে ছোটদের থাকার কোনো দরকার নেই। মানে কি এমন বড়দের কথা বলুন তো, আমি ঠিক আমি 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 সত্যি বুঝতে পারছি না। মানে একটু খুলেই আমাকে বলুন কি বিষয়টা কি। আর বন্টু চুপ কর না, পটল যা, তুই বরঞ্চ আহিরকে নিয়ে ছাদটা দেখি। আর আহির চলুন, দেখবেন চলুন আমাদের ছাদটা কতটা সুন্দর। কি হলো পটল, তুইও আয়। যা যা, আরে আসবি তো, যা চলুন। নিন, এবার বলুন কি বলতে চান। পটল, পটল তুই আহিরকে বল প্লিজ। পটল দেখ, তুই যদি আহিরকে কথাটা না বলিস তাহলে কিন্তু আমার মনটা ভেঙে যাবে, আমি কিন্তু আবার খারাপ হতে বাধ্য হব। পটল কিন্তু তুলি আহির যদি রাজি না হয়। হবে পটল, তুই তো আহিরের খুব ভালো বন্ধু, আহির কি তোর কথায় রাজি না হয়ে থাকতে পারবে? আর পটল তুই তো নিজে কি ভালো করে ম্যানেজ করলি রে, আর তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? হ্যাঁ রে পট, আপনারা দুজন কথা বলুন, আমি আসছি। পটল কথা বল। না, আপনার বোনকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। দাঁড়িয়ে রইলেন যে, আরে আমি বাঘও না ভাল্লুকও না, কয়েক পা এগিয়ে এলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি জানেন আমি কেন আপনাকে এখানে নিয়ে এলাম? কারণ আমি আপনাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে? হ্যাঁ, মানে মা তো সে ব্যাপারে নিচে কথা বলছেন, আপনি বুঝতে পারেননি? বলছি আমার না আপনাকে এই ব্যাপারে কিছু বলার আছে। বিয়ের ব্যাপারে? হ্যাঁ প্লিজ বলুন না, আমি তো সেটা শোনার জন্য এখানে এলাম। আপনি আপনি তুলিকে বিয়ে করে নিন। একবার আহিরকে ডাকুন, ওই না এসে পড়ুক। হ্যাঁ, ও আবার নতুন করে কি বলবে? আমি একদম শিওর যে ও পটলকেই বিয়ে করতে চায়। না, পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।